ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। মৌ মল্লিক মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা কি তোমরা তো সবাই বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি, তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করব। তার আগে বলে রাখি, আজকের ভিডিওটা হলো আমার ছেলে মেয়েদের কি কি পুজোর শপিং করেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমার দুই মেয়ে আর ছেলের জন্য কি কি নিয়েছি সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। আর আমার শাড়িটা ফল ব্রিডিংয়ে দেওয়া আছে, সেই জন্য আমার শাড়িটা এখনও এসে পৌঁছায়নি, সেই জন্য আমার শাড়িটা এখন দেখাতে পারছি না, নেক্সট ভিডিওতে আমার শাড়িটা দেখাবো, ঠিক আছে? তো চলো বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক, লেটস স্টার্ট। তো প্রথমে আমার মেয়েদের কি কি নিয়েছি সেটা দেখাচ্ছি। যদিও তোমাদেরকে আগেও আমি বলেছি পুরোপুরি এখনো কিছু নেওয়া হয়নি, যেগুলো যেগুলো আপাতত নিয়েছি সেগুলোই তোমাদেরকে শেয়ার করছি, ঠিক আছে? পুজোর প্লাস সারা বছরই মোটামুটি পরা যায় সেরকম ধরনেরও জামাকাপড় নিয়েছি, প্লাস পুজোতেও পরবে সেরকম ধরনেরও জামাকাপড় নিয়েছি, ঠিক আছে? কেননা এই বছরে এই একবারই বেশি করে জামাকাপড় কিনে নেওয়া হয়। আগে আগে যখন কলকাতায় যেতাম তার আগে কেনা হতো, এখন এই পুজোর সময়ই বেশি করে কিনে নেওয়া হয়, সারা বছরই হয়ে যায় বলতে পারো, ঠিক আছে? তো চলো প্রথমে দেখাই, আমার ছোট মেয়ে দুটো জিন্স নিয়েছে, ঠিক আছে? খুলে খুলে আমি দেখাচ্ছি না, কেননা খুলে খুলে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এমনি ওপর থেকে, দুটো জিন্স নিয়েছে, এই যে একটা এই কালারে আর একটা নিয়েছে হোয়াইট কালারে। এগুলো কি জিন্স, কার্গো জিন্স না কি বলে আমি ঠিক জানি না, কার্গো জিন্স না ব্যাগি জিন্স এইসব বলে আর কি, অনেক ধরনের নাম আছে। তো দুটো জিন্স নিয়েছে, আর তার সাথে নিয়েছে এই যে এই টপটা নিয়েছে, একটা টি শার্ট নিয়েছে, একটা এইরকম টি শার্ট নিয়েছে, তারপরে হ্যাঁ আর একটা আছে যে এইটা, এই একটা টপ নিয়েছে। এগুলো হয়ে গেল ওয়েস্টার্ন কালেকশন, ঠিক আছে? এরপরে দেখাচ্ছি এখন যেগুলো উঠেছে সেই রকম, এই যে এটা প্যান্ট দোপাট্টা এগুলো সব আছে, এগুলো নায়রা কাট, এখন এগুলো উঠেছে খুব। তো এটা হচ্ছে মেরুন কালারের, আর এইটা যখন পরবে তখন তো তোমরা দেখতেই পাবে, এটাও খুলে সেরকম দেখাচ্ছি না, এটাও পুরো লং দোপাট্টা আছে, আর এখান থেকে পুরো কাট আছে, আর নিচে প্যান্ট আছে, ঠিক আছে? তো পুরো খুলে খুলে কিন্তু দেখাচ্ছি না। আর আমার ছোট মেয়ের এই যে মজুরি, এবার দেখাই বড় মেয়ে, বড় মেয়েও দুটো জিন্স নিয়েছে, এই যে একটা ব্ল্যাক আর একটা এই যে এই কালারের, এইগুলো ওই কার্গো জিন্স না কি বলে, এই কার্গো জিন্সই, ঠিক আছে? আর এটা আর খুলছি না, ওই যে ছোট মেয়ের যে এটা,
এটা এগুলো হচ্ছে অর্গেঞ্জা, এর যে কাপড়টা না, এর কাপড়টা খুব সুন্দর অর্গেঞ্জা কাপড়, ঠিক আছে? শুধু কালারটা আলাদা, এটা ব্রাউন আর আমার ছোট মেয়েরটা রেড কালার। আর টি শার্ট, অনেকগুলো টি শার্ট নিয়েছে, এই যে দেখাচ্ছি, ফুলে ফুলে কিন্তু দেখাচ্ছি না, ঠিক আছে? এই দেখো, এই কালারের একটা টি শার্ট, এই কালারের একটা টি শার্ট, এই দেখো একটা ফুলে দেখাই, এই কালারের একটা আছে, পার্পল কালারের একটা আছে, গ্রিন কালারের, ঠিক আছে? আর একটা এখন একটা আছে, এই যে এটা একটা স্যাটিন কাপড়ের, যখন পড়বে তোমরা তো দেখতেই পাবে। তো এইগুলো হলো আমার, হ্যাঁ, মেয়ের, বড় মেয়ের জুতো। ওই যে মজরি, এটাও ছোট মেয়েটা গ্রে কালারের আর বড় মেয়ের হচ্ছে রেড কালারের, ঠিক আছে? আর আমিও একটা জুতো নিয়েছি এদের সাথেই, সেটাও দেখিয়ে দিচ্ছি। এই কালারে যদিও আমি আগে অনেক পরেছি, এই ডিজাইনেরও অনেক পরেছি, বাট আমি এইগুলোই পরি, তো সেই জন্য এইগুলোই নিলাম। এই যে এগুলো আমি ডেলি ইউজেই পরি ঘরেতে। আমার প্রথম থেকেই, কেন জানি না, আমার এই রকম জুতো পরতেই ভালো লাগে, প্রথম থেকে ডেলি ইউজের, তো আমি এইগুলোই, আর এই কালারের, এই ডিজাইনের অনেকগুলো পরে নিয়েছি, তাও আবার নিলাম, ঠিক আছে? হ্যাঁ, আর একটা বড় মেয়ের, এই যে খুলে দেখাচ্ছি না, এই যে এইটা, এটাতে প্যান্ট আছে, এই যে প্যান্ট, আর এই যে দোপাট্টা, এটা হচ্ছে ট্রেডিশনাল, ছোট মেয়েরও দুটো ট্রেডিশনাল আর বাকি জিন্স টপ, আর ছোট মেয়েরও দুটো ট্রেডিশনাল আর বাকি জিন্স টপ। তো এই হলো আমার মেয়েদের। এবার দেখাচ্ছি ছেলের, ছেলের কি নিয়েছি। ছেলের আগে জিন্স দেখাই, এই যে দেখো ছেলের এই একটা জিন্স নিয়েছি, আর এই যে একটা জিন্স নিয়েছি, দুটো জিন্স নিয়েছি ছেলের, এগুলো মানে ভাঁজ করতে করতেই না মাথা খারাপ হয়ে যাবে, কতবার যে খোলা হয়েছে জামা কাপড়গুলো দেখার জন্য, পরে ট্রাই করে দেখার জন্য, সেই জন্য আর খুলছি না, তাই এলোমেলো হয়ে গেছে, এগুলো আবার গোছাতে মাথা খারাপ হয়ে যাবে। আর শার্ট অনেকগুলোই নিয়েছি, শার্ট, এই দেখো এই একটা শার্ট, এই একটা শার্ট, শার্ট, এই একটা শার্ট, এই একটা শার্ট, আর দুটো টি শার্ট, এই যে এই টি শার্টটা আর এই টি শার্টটা, দুটো শার্ট, তিনটে, চারটে শার্ট আর দুটো টি শার্ট, দুটো জিন্স, এই হলো আমার ছেলের, ঠিক আছে? এবার কালকে যাব আমার হাজবেন্ডের কিনতে,
আর আমার শাড়িগুলো ফল ফিটিংয়ে দেওয়া আছে, শাড়িগুলো নিয়ে আসবো। তো আমার হাজব্যান্ডের আর আমার শাড়ি একসাথে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? কী কী শাড়ি নিয়েছি আর কটা শাড়ি নিয়েছি আর কী কী কিনছি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর টুকটাক নিয়েছি আর টুকটাক যেগুলো নিয়েছি। তো এই হলো আমার ছেলে মেয়েদের জামা কাপড়। এবার আমি কটা শাড়ি নিলাম, আরও টুকটাক অনেক কিছু নেওয়া হয়েছে, সেগুলো আর দেখাচ্ছি না। সেগুলো টুকটাক না দেখালেও কোনো অসুবিধে নেই, সেগুলো যেগুলো ডেলি ইউজের দরকার ওগুলো নিয়েছি, ওগুলো তোমাদেরকে শেয়ার করছি না, ঠিক আছে? আর এবার এর নেক্সট ভিডিওতে আমি কটা শাড়ি নিলাম, আমার হাজব্যান্ডকে কী কিনে দিলাম সেগুলো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ, এর মধ্যে একটা করে ড্রেস কিন্তু আমি তোমাদেরকে বলে দিই, আমার হাজব্যান্ডই সব কটাই দিয়েছে, বাট এর মধ্যে একটা করে সেট শুধু আমার ভাই দিয়েছে, মানে আমার জেঠু ছেলে একটা করে সেট এদেরকে দিয়েছে এইবারে পুজোতে, ঠিক আছে? তো কেমন হয়েছে আমার ছেলে মেয়েদের ড্রেসগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, আর তোমাদের কমেন্ট দেখলে তবেই তো বুঝতে পারবো না, তো তোমাদের কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে সমস্ত কিছুই কমেন্ট করে তোমরা কিন্তু বলবে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এখনও অনেক কিছু কেনার বাকি আছে, ইয়াররিং কেনার বাকি আছে, মেকআপের জিনিসপত্র এটা ওটা সেটা অনেক 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 কিছু কেনার বাকি আছে, সমস্ত কিছু আস্তে আস্তে তোমাদেরকে শেয়ার করব। আপাতত যেগুলো কিনলাম সেগুলোই তোমাদেরকে শেয়ার করলাম, ঠিক আছে? তো চলো, তোমরা কী কী কেনাকাটি করলে, কী কী পুজোতে নিলে তোমরা অবশ্যই আমাকে বলবে কিন্তু কমেন্ট করে, ঠিক আছে? তোমাদের কমেন্টের আশায় আমি থাকলাম। তোমরা কীরকম শাড়ি নিয়েছো বা জামা নিয়েছো কী নিয়েছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কী করবে, লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। নেক্সট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটাকেও কিন্তু অল করে রাখবে, ঠিক আছে? অল না করে রাখলে কি বলতো, আমি যখন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশনে পৌঁছাবে না, তোমরা আমার ভিডিওও দেখতে পাবে না, ঠিক আছে? তো সেই জন্যে বেলটাকে অল করে রাখবে, ঠিক আছে? তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোতে অনেক 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 আনন্দ করো, ঠিক আছে? তো চলো, গুড নাইট, টাটা, বাই, লাভ ইউ অল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।